প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আমি 100% শিওর আপনারা অনেকেই এই খাবারটা খাননি। আমি এটির নাম দিয়েছি পকেট শর্মা। শর্মা যারা খেয়েছেন, আসলে ওরকম ঠিক না। আমি আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আমাদের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি চিকেন ব্রেস্ট, চিকেন ব্রেস্ট এক সাইডের, যেটা যে পরিমাণ হয় মিডিয়াম সাইজের। এগুলিকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা বঁটি দিয়ে আমি করেছি, এবং একেবারে যতটুকু ছোট করা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ইনগ্রেডিয়েন্টস। এটাকে আমি ম্যারিনেট করে রাখব 20 থেকে 25, বা তার থেকেও বেশি করা যায়, সমস্যা নাই যদি হাতে সময় থাকে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চা চামচ। ধনের গুঁড়োটা জিরার গুঁড়োর থেকে একটু বেশি দেওয়া যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে আমি 3টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্র্যাশ পেপার, এগুলি কেনা ক্র্যাশ পেপার, আমি এখানে প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যতটুকু ঝাল খান, আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে আর একটু কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আমি আদা এবং রসুন আলাদা আলাদা পেস্ট করে নিই, তো এখানে আমি দুটো থেকে মিক্সড করে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ হচ্ছে এখানে আমি সয়া সস দিব। আপনারা ইচ্ছা করলে সয়া সস আগে দিতে পারেন এবং লবণটা পরে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একেবারে নামমাত্র, শুধুমাত্র হালকা কালার আসার জন্য। এখন আমি দিব সয়া সস, আমি রেগুলার সয়া সস দিচ্ছি। আমি ডার্কটা খুব কম ইউজ করি, আমি রেগুলার সয়া সস বেশি ইউজ করি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব লেবু, এটা ফ্রেশ লেবু দিচ্ছি। আর যখন আমার ঘরে ফ্রেশ লেবু না থাকে তখন আমার আর একটা আছে পাউডার, পাউডার এবং ব্ল্যাক পেপার মিক্সড করা। কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যদি মনে হয় যে ঘরে নেই তাহলে না দিয়েই করবেন, কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট ট্রাই তো করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি দই, প্রায় 2 টেবিল চামচ, 2 টেবিল চামচের একটু বেশি হবে। এখন আমি দিয়ে দেব গরম মশলা, এটা আমি 2 ধরনের গরম মশলা আমি ঘরে তৈরি করেছি এবং তার ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে শাহি গরম মশলা, তবে এটাকে আমি খুব বেশি দিব না। আপনাদের কাছে মনে হচ্ছে অনেক উপকরণ দিচ্ছি, ঘরে না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা অ্যাটলিস্ট ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলি একটু যতটুকু পারেন ছোট করে নেবেন। মাংসগুলিকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1/2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এটা রেডি করেই এভাবে ভেজে নিতে পারেন। আমি ফ্রাই প্যানে হালকা তেল দিয়েছি, এখানে কিন্তু খুব বেশি তেল দিব না। খুব বেশি তেল দিলে যেটা হবে, আমি যে ব্রেড দিয়ে এটা তৈরি করব সেটা আসলে অনেকটা সগি হয়ে যাবে, তাই খুব বেশি তেল দেওয়া যাবে না। মাংসের মধ্যে পানি দিবেন না, আর এখানে যেহেতু চিকেন, এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, ওই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে ঢেকে দিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে। আমার ভাগ্নি এবং আমার হাজবেন্ডের ফ্রেন্ডদের একবার দাওয়াত করেছিলাম, তখন এই খাবারটা আমি বানিয়েছিলাম। আমার ভাগ্নি তো এত পছন্দ করেছে এবং তার ছেলেরাও খুব বেশি পছন্দ করছে, এই জন্য আবার পরে বলছে যে মামি এটা অবশ্যই একটু আমাকে বানিয়ে খাওয়াবেন, আর এটা আমার সামনে বানাবেন যেন আমি নিজে বানাতে পারি। তো মনে মনে চিন্তা করলাম কেন না এটা আপনাদের সাথেও আমি শেয়ার করি, অবশ্যই ঘরে বানিয়ে ট্রাই করবেন।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কেচাপ। এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তবে কেচাপটা দিলে যেটা হবে একটু টক টক স্বাদটা আসবে। যদিও আমি এটার মধ্যে লেবু দিয়েছি এবং দই দিয়েছি, তারপরেও কেচাপের স্বাদটা একটু ভিন্ন। পানি যখন শুকিয়ে আসবে তখন কেচাপ দিবেন, আর পানি অলমোস্ট শেষের দিকে। এটাকে আমি কিন্তু খুব বেশি ভুনা ভুনা করব না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু অরিগানো, এটাও অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। চিকেনগুলো অলমোস্ট শেষের দিকে, এখানে কিন্তু একটুও পানি রাখা যাবে না, একেবারে ড্রাই করে ফেলবেন। হালকা যে তেল দিয়েছিলাম, যখন দেখবেন যে তেলটা উপরে আসছে তখনই এটাকে নামিয়ে নেবেন। এখানে আমি 2 টুকরো ব্রেড নিয়েছি, আপনার পাউরুটি বলেন বা স্লাইস ব্রেড বলেন, 2 টুকরো পাউরুটি আমি একসাথে নিয়ে সাইডগুলিকে কেটে নিছি। অবশ্যই কিন্তু সাইডগুলি কেটে নেবেন, না হলে যেটা হবে, বেলতে গেলে দুই সাইডের জন্য ঠিকভাবে মিশবে না। আর এভাবেই আপনারা যতটুকু পারেন বেলে নেবেন এবং একটুখানি প্রেসার দিয়েই করবেন যেন দুইটা একসাথে মিশে যায়। এরপরে আপনার স্টিলের একটা এরকম বাটি নিয়ে যে সাইজের করতে চান এটাকে কেটে নেবেন। একটি বাটিতে আমি এখানে 2টা ডিম নিয়েছি, এর মধ্যে আমি লবণ বা অন্য কোনো উপাদান দেইনি। আর এখানে নিয়ে নিচ্ছি একটি খালি বোল। এই বাটিটায় আমি দিব ব্রেড ক্রাম্বস, এটা আমার ঘরে বানানো ব্রেড ক্রাম্বস। এই যে ব্রেড দিয়ে আমি যে তৈরি করলাম, এগুলির যে সাইডগুলি ছিল এই সাইডগুলি আমি প্রসেস করে তারপরে ঘরে ব্রেড ক্রাম্বস বানাইছি। আপনারাও ইচ্ছা করলে বানাতে পারেন, যদি আপনারা চান তাহলে আমি সেটার ভিডিও দিব। আমি যতগুলি ব্রেড কেটে নিয়েছি, এই যে দেখেন তার সাইডগুলি আমি এখানে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে দেখেন, এখানে আমি প্রায় 8টা কি 9টার মতো বানিয়েছি। গোল করে কেটে নেওয়া যে ব্রেডগুলি, সেগুলি আমি একটা একটা করে এই যে ডিমে দিয়ে নেব। তবে ডিমের মধ্যে কিন্তু খুব লম্বা সময় রাখবেন না। ডিমে দেওয়ার পরে এখানে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নেব। আপনারা রেগুলার ব্রেড ক্রাম্বস যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। এটাকে যতটুকু পারেন কভার করে নেবেন, আর অবশ্যই কিন্তু ডিমের মধ্যে এই ব্রেডটা রাখবেন না, তাহলে ভিজে যাবে আর কি ব্রেডটা। এবার একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিছি। অবশ্যই কিন্তু তেলটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে এটাকে কিন্তু ভেজে নেবেন, না হলে যেটা হবে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। আমরা যেটা করি ডালপুরি বা আলু পুরি এগুলি যখন ভাজি তখন কিন্তু তেলটা একটু গরম থাকলে সমস্যা হয় না, কারণ হচ্ছে ওগুলি কিন্তু ফ্রোজেন থাকে। কিন্তু এটা যেহেতু ফ্রোজেন না, সুতরাং পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি খেয়াল করতে পারি নাই, আমার তেলটা অনেক গরম ছিল। আর আমার প্রথম ব্যাচে যে 2টা দিয়েছিলাম সে দুটো আমার পুড়ে গেছে, যার জন্য আমি বারবার কথাটা রিপিট করতেছি। এখন দেখবেন আসল ম্যাজিক, এত সুন্দর ফুলে উঠবে। আচ্ছা, প্রথম সাইডে দেওয়ার পরে যখন আপনারা দ্বিতীয় সাইড উল্টে নেবেন তখন একটুখানি পুশ করবেন নিচের দিকে, যেভাবে ডাল পুরি আলু পুরি ভাজেন সেইভাবে একটু পুশ করে করবেন। দেখবেন যে এত সুন্দর ফুলে যাচ্ছে, এই যে দেখেন অলরেডি এগুলি কিন্তু ফুলে গেছে। আর যখন আমি যেটা করি, এগুলি যখন এক পাশ থেকে আর এক পাশ উল্টে দেই তখন আমি 2টো ইউজ করতে চেষ্টা করি। এখন দেখেন এগুলি কিন্তু ডালপুরি আলু পুরির মতো লাগতেছে। এখন আমি যেটা করব, এটাকে আমি কেচি দিয়ে, কিচেন সিজার যেটা, ওটা দিয়ে আমি কেটে নেব। এটা কিন্তু ছুরি দিয়ে কাটতে গেলে ঠিকভাবে কাটা যাবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল সস। এই সসটা আমি ঘরে তৈরি করেছি মায়োনেজ, কেচাপ অ্যান্ড চিলি গার্লিক সস দিয়ে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলি। চিকেনগুলি দিয়ে আমি কিন্তু নিচে সস দিছি, আবার চিকেন দিয়েছি, এরপরে আবার উপরে সস দিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে দিলে ইচ্ছে করলে মজরোলা চিজ দিতে পারেন, আমি কয়েকটা মজরোলা চিজ দিয়েছিলাম আমার মেয়েদের জন্য। তৈরি হয়ে গেল আমার স্পেশাল পকেট শর্মা। আর এটাকে একটু ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা উপরে। আপনারা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন, হয়তো বা লাল কোনো কিছু, যেরকম মনে করেন টমেটো একটু ছোট ছোট করে কেটে উপরে দিয়ে দিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।